আসসালাম আলাইকুম। এই যে আমি খাসির মাংস সব কিছু মশলা দিয়ে বসাই দিলাম, এক চুলায় খাসির মাংস আর এক চুলায় মাগুর মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না করব। যে খাসির মাংসটা শুরুতেই দেখাইতে পারলাম না, একটু নেটের প্রবলেম ছিল, এই জন্যে এই যে আমি সব কিছু মশলা দিয়ে কষাই দিলাম। কষানো হলো, কষতে থাকুক। আর এদিকে আমি খাসি মাংস দেওয়ার জন্য পেঁয়াজ ভাজা নিতে আছি। মাংস দেওয়ার জন্য আলুটা বাজার নিলাম, ওই নিলে একটু ভালো হয়। পানি দিয়ে দিলাম, মাংসটা কষো, কষতে থাকে, আমার সাথেই থাকে। তো খাসির মাংস ভুনা হয়ে গেল, এখন আমি অফ ক্যামেরায় আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হোক আর মাংসটা কষানো হোক, দুটাই একসাথে হয়ে যায়। আলুটার একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে, হলুদ দিয়ে। আর এদিকে আমি মাছ ভাজি করব, মাগুর মাছ, দেশি মাগুর মাছ। এই যে সীমা করুন না, বেশি সীমা করুন, ফুলকপি আলু টমেটো দিয়া ভাজিটা করবো, ভাজি করে তারপর মাগুর মাছ দিয়ে রান্না করবো। ওই কালার ফুল হয়েছে মাংসটা, খাসির মাংসটা। কষানো হয়ে গেছে মাংসটা, আমার সিডিউলা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। এদিকে মাগুর মাছ বাজি করতেছি, ফুটা গায়ের মতো মাছটা আছে, ওই জন্য ডাকিয়ে দেওয়া দিচ্ছি। বুঝতে কষানোর সময় আলু আরিয়া দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে ঝোল দিয়ে দিলাম। বুঝতে মাংসটা খুবই কালারফুল হয়েছে। তো ফুলকপি, মাছ, টমেটো, আলু দিয়ে রান্না করতেছি। এই যে মাগুর মাছ দিয়ে রান্না করবো, টাটকা মাগুর মাছ ঝোল রান্না করবো, বসাই দিছি। সব কিছু দিয়ে মশলা সবাই তো রান্না করতে পারেন, তাই আমি একটু রান্না করলাম, দেখাইলাম। যেহেতু আমার রেসিপির চ্যানেল আছে একটু, এখন
করতে থাকো ঘুমিয়ে দিকটা। এই যে মাগুর মাছটা বাইজা নিলাম একদম সুন্দর করে আমি কিছু করে খাওয়াতে থাকো। মাংস হয়ে গেছে, আমার খাসির মাংস রান্না শেষ। কালারটা কত কালারফুল হয়েছে, খুব সুন্দর হয়েছে, মজা হয়েছে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। তো আমার দুইটা রান্নাই শেষ হয়েছে, অন্য রান্না করছি এতগুলো দেখা ভিডিও বরাবর করবো না, তো একটু বড় ভিডিও একটু দেখে না। তো একটু মাগুর মাছ দিয়া রান্নাটা করলাম, ফুলকপি, তারপরে আলু টমেটো দিয়া এগুলো নতুন সবজি দিয়া পুকুরের গোবর পুকুরের মাগুর মাছ রান্না হয়ে গেছে আমার। আমি এখন খালি জলটা দিব, মাংসটা ইয়াটা কষানো হয়ে গেছে। আজকের মতন এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।